আচ্ছা, আমরা জানি যে ইউটিউব মার্কেটিং এর কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস এর বাহিরে চার ভাগে পাওয়া যায়। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, এবং হচ্ছে একটা ইউটিউব ভিডিও প্রমোশন, এবং হচ্ছে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আচ্ছা, তো আমরা অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এর বিষয়টা আমরা অলরেডি শেষ করে ফেলছি। আজকে আমরা শুরু করবো ইউটিউব এসইওর পার্ট। আচ্ছা, তো ইউটিউব এসইও বিষয়টা কি? এসইও বিষয়টা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে এখানে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, আমরা যা অনুসন্ধান করি সেই সকল বিষয়বস্তুগুলোই আমরা খুঁজে পাই। আচ্ছা, তো এসইও ক্লায়েন্টরা কেন করায় নিবে? এসইও ক্লায়েন্ট করায় নিবে এই কারণে যে তার ভিডিওর জন্য, তার ভিডিওর টপিকের উপর ভিত্তি করে অডিয়েন্সরা কি লিখে সার্চ দেয়, অডিয়েন্সরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিবে, দেন তার জন্য ওই অডিয়েন্সের সামনে যেন ক্লায়েন্টের ভিডিও যায় বা চ্যানেলটা যায় বা আমাদের ভিডিওটা যায়, এই জন্য হচ্ছে আমাদের এসইও করায় নিবে ক্লায়েন্টরা বা আমাদের করতে হবে। তাহলে এসইওর উপকারিতা হচ্ছে একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য বা একটা ভিডিওতে ভিউজ জেনারেট করার একটা অপরিহার্য অংশ। আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওকে যদি আপনি এসইও না করেন কিওয়ার্ড বেস, তাহলে আপনার ভিডিও অডিয়েন্সের কাছে যাবে না। এটার একটা দৃষ্টান্ত আপনাদের আমি দেখাই। দেখেন, আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করছিলাম কবে? জুনের 5 তারিখে, 24 মানে জুনের 5 তারিখ, তাই না? আজকে 6 তারিখ, 5 তারিখে করেছিলাম। ভিউ কত? 592। আর এই ভিডিওটা পাবলিশ করেছিলাম আমি, বা এই হয়তো আপনারা বলতে পারেন এটা তো অনেক ডলার আর্নিং এর ভিডিও যার কারণে ভিউ বই বেশি। আচ্ছা, এই ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম 31 মে'র 31, এই ভিডিওটা পাবলিশ করেছিলাম মে'র 30, এটাতে ভিউ 1500, 2700, 2600। চলেন দুটো ভিডিওর বৈশিষ্ট্য বা এসইওর রেজাল্ট আমরা একটু দেখি। এই ভিডিওটাতে আমি কোনো কিওয়ার্ড দেই নাই, বলতে কিওয়ার্ড মানে ভিডিও ট্যাগ। দেখেন, এখানে ভিডিও ট্যাগ থাকা, ভিডিও ট্যাগ দেইনি, একটা ট্যাগও দেইনি। যেহেতু ট্যাগ দেইনি, তাহলে ভিডিওটা অডিয়েন্সের সামনে কেন যাবে? আচ্ছা, এখানে দেখেন কোনো ট্যাগ নাই, তাই না? যে ট্যাগ ট্যাগের এখানে ফাঁকা। আচ্ছা, এখন আমি যদি এই ভিডিওটা, অথবা আমি যদি এই ভিডিওটা যাই বা এই ভিডিওটা বা যাই, যেটা একটা যাই না কেন, যদি এই ভিডিওতে যাই, দেখেন ক্লিক করলাম, এই দেখেন ট্যাগ কতগুলো ট্যাগ দেওয়া আছে। তার মানে দেখছেন আমাদের এসইওর একটা গুরুত্বপূর্ণ, দেখেন তোমার এসইওর গুরুত্ব কি। যেমন আমি এটাতে যাই, সেম এটাতেও ট্যাগ দেওয়া আছে, এই অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। তার মানে আপনার ভিডিওটা যদি বা ক্লায়েন্টের ভিডিওটা যদি আমরা এসইও করি, তাহলে সেই ভিডিওটা মানুষের মানুষের কাছে যাবে, এবং মানুষের কাছে গেলে তো মানুষ দেখবে, তাই না? তাহলে আমরা সেই এসইও নিয়েই কথা বলতেছি যে আমরা আমাদের ভিডিও বা আমরা ক্লায়েন্টের ভিডিও কিভাবে আমরা ভিউ জেনারেট করতে পারি, এবং সেই ভিডিওটা কিভাবে মানুষের কাছে যাবে, এই সার্চ ইঞ্জিনে মানুষের কাছে কিভাবে যাবে, সেই বিষয়টা নিয়ে আমাদের টোটাল কথাবার্তা। আচ্ছা, প্রথমত আমরা এসইও তে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই যে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও কিভাবে আপলোড করব, এই বিষয়টা একটু জেনে নিই। কারণ আমরা চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয় জানি, কিন্তু আমরা ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা জানি না। তো চলেন আমরা এখন দেখে নিই যে ইউটিউবে আমরা কিভাবে ভিডিও আপলোড করব। আচ্ছা, তো যদিও বা ইউটিউবের ভিডিও আপলোড করার কাজ ক্লায়েন্টরা আমাদের দিবে না, আপনি মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসের বাহিরে বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, আপনাকে ক্লায়েন্ট ভিডিও আপলোড করার কাজ আপনাকে দিবে না। বাট আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করলাম, আমরা আমাদের নিজের চ্যানেলের জন্য ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা আমাদের জানা জরুরি, সেই বিষয়টা আমরা আগে প্রথমত জেনে আসি। আচ্ছা, এই যে ডান দিকে দেখেন, একদম উপরের দিকে কর্নারের ডান দিকে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে যে আপলোড ভিডিও, এখান থেকে আমরা লাইভে যেতে পারি, ফেসবুক ইউটিউবে যদি লাইভে যেতে চাই তাহলে গো লাইভে আমরা যেতে পারি। ক্রিয়েট পোস্ট, আমরা ইউটিউবের মধ্যে পোস্ট ক্রিয়েট করতে পারি, যেটা ফেসবুকে আপনারা পোস্ট ক্রিয়েট করেন সেম পোস্ট কিন্তু আমরা ইউটিউবেও দিতে পারি। নিউ প্লেলিস্ট, এখান থেকে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। এখানে নিউ নিউ পডকাস্ট হচ্ছে অডিয়েন্সের সাথে মানে কথোপকথন, সেটা হচ্ছে এটা।
তো আমরা ভিডিও আপলোড করব, আমরা এই যে আপলোড ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখন আমাদের কম্পিউটারের মধ্যে চলে আসলো যে আমাদের ভিডিওটা কোথায় আছে, সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা তো সাপোজ ধরেন আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, যাতে দেখানোর সুবিধাতে এটা দিলাম। ওকে, আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, আপনারা আপনাদের ভিডিও আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে নতুন একটা ইউটিউব চ্যানেলে নতুন একটা ইউটিউব চ্যানেলে একদম কোনো কখনো ভিডিও পাবলিশ হয়নি, একদম নিউ, ওই চ্যানেলে 1 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও পাবলিশ করবেন। প্রথম প্রথম ভিডিওটা 10 মিনিটের মধ্যেই পাবলিশ করতে হবে, মানে 10 মিনিট একটা ভিডিও পাবলিশ করতে হবে ডিউরেশন। আপনি যদি একটা নতুন চ্যানেলে যদি 1-2 ঘন্টার ভিডিও আপলোড করেন, 1-2 ঘন্টার একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওটা কিন্তু আপলোড হবে না, বলবে দিস ভিডিও ইজ টু লং, অ্যাবান্ডন ইট, এরকম কথা চলে আসবে, আপলোড নিবে না। তো যেটা তো আপনারা যেটা করবেন, প্রথমে একটা শর্ট ভিডিও আপলোড করবেন, 1-2টা শর্ট ভিডিও আপলোড করার পর তারপরে আপনি 1-2 ঘন্টা ভিডিও আপলোড করেন, তখন সমস্যা নেই। আচ্ছা তো ভিডিওটা যখন আপলোডে আমরা ফাইলটা ভিডিও ফাইলটা যখন আমি দিয়ে দিলাম, তখন আমাদের এখানে কি কি আসবে দেখেন, এখানে আমাদের টাইটেল লিখতে হবে, 100 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে হবে, এবং অবশ্যই আমরা 100 ক্যারেক্টারের মধ্যেই লিখবো, কারণ টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে আমাদের এসইও অপটিমাইজেশন তত বেটার হবে। তো অবশ্যই টাইটেলের আমাদের এখানে এখানে কিওয়ার্ড বেস টাইটেল লিখতে হবে। আচ্ছা দেন তারপরে এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, ভিডিও টপিক ওয়াইজ, ভিডিও টপিক ওয়াইজ 5000 ক্যারেক্টার, 5000 ক্যারেক্টারের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা খুব সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা খুব সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো, এ নিয়ে কোনো প্রকার টেনশনের কিছু নেই। তার মানে আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা এখানে একটা আমাদের থামনেল দিতে হবে, থামনেল কি জিনিস মানে একটু দেখে আসি, থামনেল কি, থামনেল হলো এই যে আমি ইউটিউবের মধ্যে আসলাম, এই যে এই চ্যানেলের উপরে দেখেন দুটো মানে এটা একটা পুতুল এবং এটা হচ্ছে একটা যাই হোক এটা আমার ক্যাট কিনা আমি জানি না, এই টাইপের একটা, এটা হলো থামনেল। এই যে ডেস টিভি নিউজ, ডেস টিভি নিউজ এর থামনেল, এই ভিডিও থামনেল দিয়েছে কি, ওই যে মানুষের ছবিটা এবং তুচ্ছ ঘটনায় প্রাণ গেল কি মার্সেন্ডাইজারের সেই কথাটা, এইটা থামনেলের অংশ, মানে ভিডিওর উপরে যে ব্যানারটা বা উপরের যে ছবিটা সেটাই থামনেল। ভিডিওর উপরে যে থাম ভিডিওর উপরে ভিডিওর উপরে যে ইমেজটা দেখা যায় সেটাই থামনেল। থামনেল আমাদের তৈরি করতে হবে ভিডিওটার ওভারঅল মানে কাঠামো, তোমার যে কাঠামো নিয়ে মানে ভিডিওটা কি টপিকের উপর, ভিডিওটা কিসের, সেই সেই টপিকের উপর, ভিডিও টপিকের উপর থামনেলে বোঝাতে হবে অডিয়েন্সদের যে ভিডিওটা এই টপিকের, এবং থামনেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হবে, কারণ অডিয়েন্সরা কিন্তু থামনেল দেখেই ক্লিক করে, ভিডিওর মধ্যে কিন্তু অডিয়েন্সরা থামনেল দেখেই ক্লিক করে। তো থামনেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে অডিয়েন্স কিন্তু ক্লিক করবে না, আর থামনেলটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে ক্লিক আসার, ভিডিওতে ভিউ জেনারেট হওয়ার। আচ্ছা আমি আশা করি আপনার থামনেল কি বুঝে গেলেন, এখানে আমাদের একটা থামনেল আপলোড করতে হবে। তো ভিডিও যখন আপনি আপলোড দিবেন, সেই ভিডিও থেকে ইউটিউব ডিফল্ট ভাবে 3টা থামনেল এখানে দেখাবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা। তো এই ডিফল্ট থেকে আমরা থামনেল কখনো নেব না, ডিফল্ট থেকে আমরা থামনেল নেব না, আমরা থামনেল মেক করে আমরা আপলোড দেব, এটাই সব থেকে উত্তম, ঠিক আছে। আচ্ছা তো এখানে একটা থামনেল দিতে হয়, তারপরে এখানে একটা প্লে লিস্ট করতে হয়, তাই না? প্লে লিস্ট, প্লে লিস্ট কি, প্লে লিস্ট হলো যে এই যেমন আমাদের আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও পাবলিশ হয়। আচ্ছা ফ্রিল্যান্সিং এর একটা ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর এখানে ভিডিও গুলো করি। এখন ডিজিটাল মার্কেটিং এর আবার বেশ কিছু সাব ক্যাটাগরি আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে। তো এই যে ফেসবুক মার্কেটিং এর আবার 10টার মতো ভিডিও হবে, তাহলে অডিয়েন্সরা যেন ফেসবুক মার্কেটিং এর সবগুলো ভিডিও একটা ফোল্ডারে পায় বা একটা প্লেলিস্টে পায়, যার কারণে আমরা এখানে প্লেলিস্ট সিস্টেম গুলো আছে, এটা অডিয়েন্সের অডিয়েন্সকে সব মানে অডিয়েন্সের সার্চ প্যাটার্নটা বা অডিয়েন্সের মানে অডিয়েন্সরা যেন সহজে খুঁজে পায় এবং একই সাথে যেন ভিডিওগুলো খুঁজে পায়, তার জন্যই মূলত এই প্লেলিস্ট গুলো আমরা ক্রিয়েট করে আপলোড করব। যেমন আমরা মেমোরি ফোল্ডার মানে মেমোরি, আমরা যে আমরা মেমোরি যদি লোড করি কম্পিউটার দোকান থেকে, দেখবেন যে গানের একটা ফোল্ডার থাকে, গজলের একটা ফোল্ডার থাকে, মানে আমরা যা যা নেই আর কি, প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার ফোল্ডার করে
মেমোরিতে লোড করা হয়। সেম বিষয়টা এখানে, যে একই বিষয় এক বিষয়গুলো একটা জায়গায় খুঁজে পাওয়া, মানে খুঁজে দিলে সহজে পাওয়া যায়, যার কারণে মূলত এই প্লে লিস্টগুলো তৈরি করা হয়। তো প্লে লিস্ট তৈরি কিভাবে করতে হয় একটু দেখি, আমি দেখাই। এই যে এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, তো ক্লায়েন্টের ভিডিও তো অলরেডি প্লে লিস্ট করে সিলেক্ট করা থাকবে, এই নিয়ে টেনশন নাই। বাট নিজের জন্য যদি প্লে লিস্ট তৈরি করতে হয় বা কখনো যদি ক্লায়েন্টের জন্য করতে হয়, দেন এই যে নিচের দিকে নিউ প্লে লিস্ট, এখান থেকে এই যে নিউ প্লে লিস্ট, নিউ প্লে লিস্টে ক্লিকের পর এখানে প্লে লিস্টের নামটা দিতে হবে, যেটা আমরা কি প্লে লিস্ট, আমরা এই প্লে লিস্টে কি ভিডিও পাবলিশ হবে, কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ হবে, কিসের উপর ভিডিও পাবলিশ হবে, সেটা নিয়ে একটা এখানে নাম দিতে হবে। তো ধরেন যে এখানে আমি দিলাম যে স্যামসাং, ধরে আমার, আমি এই চ্যানেলের মধ্যে যত প্রকার স্মার্টফোন আছে সবগুলো ফোনের আমি রিভিউ করবো, যেমন এই যে এনারা রিভিউ করে, এই যেমন এনারা এনারা তোমার কাছে তোমার কাছে রিভিউ করে ফোনের। তো এই যতগুলো স্মার্টফোন আছে তার মধ্যে একটা স্যামসাং একটা স্মার্টফোন, তাই না? তাহলে স্যামসাং এর যতগুলো ভিডিও হবে এই প্লে লিস্টে আমি সিলেক্ট করবো, দেন এভাবে আমরা ক্রিয়েটে ক্লিক করি, প্লে লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেন তখন প্লে লিস্ট এখানে শো করবে, তখন ওই প্লে লিস্টে সিলেক্ট করে ভিডিওটা আপলোড করতে হবে। আচ্ছা, নিচের দিকে কি সিস্টেম, অডিয়েন্স, এই ভিডিওটা শিশুদের জন্য না শিশুদের জন্য না, এই ভিডিওটা কি 18+ মানুষের জন্য না 18-র নিচের মানুষের জন্য, যদি 18-র নিচের মানুষের জন্য হয় তাহলে ইয়েস, আর যদি না তাহলে নো, ঠিক আছে। তারপর সমোর এখানে ক্লিক করে এগুলো পেইড প্রমোশন, এগুলো যা থাকে তাই দেখেন, অল্টারনেট কন্টেন্ট এটাই যা ইয়েস নো যেটাই থাকে না থাকে, এখানে ইয়েস নো সেট করার দরকার নেই, এখানে টিক মার্ক থাকে, এটাও টিক মার্ক রাখেন, এটাও টিক মার্ক রাখেন। এই জায়গাতে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ট্যাক্স। আচ্ছা, এসইওর একটা একটা ভিডিও ভাইরাল হওয়ার বা এসইওর একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হলো এখানে ট্যাগ দিতে হবে, 500 ক্যারেক্টার ট্যাগ দিতে হবে, 500 ক্যারেক্টারে ট্যাগ দিতে হয়, এবং মিনিমাম এখানে ট্যাগ দিতে হয় 20টা। নিয়ম হলো মিনিমাম, যদি আপনার এসইও ভালো অপটিমাইজেশন করতে চান, এসইও যদি এসইও রেজাল্ট যদি ভালো পেতে চান, আপনাকে অবশ্যই এখানে 20টা ট্যাগ দিতে হবে, এবং 20টা ট্যাগ 500 ক্যারেক্টারের মধ্যেই দিতে হবে। তাহলে এগুলো আমরা কিভাবে করব, আমরা কিভাবে রিসার্চ করবো, এগুলো সবগুলো আমরা দেখবো। আগে আমরা ভিডিও আপলোড করাটা শিখি, তারপরে আমরা এসইও বিষয়গুলো আসবে। তারপরে আসেন কি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন স্যাটিসফ্যাকশন সার্টিফিকেশন, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের সেই ল্যাঙ্গুয়েজটা এখানে হবে। এই ভিডিওটা যদি ইংলিশ হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের হয়, তাহলে এখানে আমরা ইংলিশ দিয়ে দেবো, এখানে আমরা ইংলিশ দিয়ে দেবো। যদি ভিডিওটা ডাচ ভাষার হয় তাহলে আমরা এখানে অবশ্যই ডাচ হবে, ডাচ। যদি ভিডিওটা বাংলা তাহলে এখানে বাংলা, ঠিক আছে, এই হলো নিয়ে। ক্যাপশন সার্টিফিকেশন দরকার নেই, এটা এই বসে থাকবে। তারপর আছে রেকর্ডিং অ্যান্ড ডেট অ্যান্ড লোকেশন, রেকর্ডিং ডেট, ভিডিওটা আজকে আপলোড হবে তাহলে রেকর্ডিং ডেট আজকে, ভিডিওটা আমরা আজকে চ্যানেলে পাবলিশ করব তাহলে রেকর্ডিং ডেট আজকেই হবে, ঠিক আছে। আচ্ছা, ভিডিও লোকেশন, ক্লায়েন্ট যে দেশের সেই দেশের লোকেশনটা সিলেক্ট করতে হবে, ক্লায়েন্ট যে দেশের সেই দেশের লোকেশন সিলেক্ট হবে, ঠিক আছে। ক্লায়েন্ট, আপনি বাংলাদেশ থেকে ক্লায়েন্টের ভিডিও কাজ করতেছেন কিন্তু আপনার লোকেশন হবে না, লোকেশন হবে ক্লায়েন্টের, ঠিক আছে। ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে আমরা এখানে ইউএস এ লিখে দেবো। লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন দরকার নেই, ইউএসএ রাখেন, এখানে টিকমার্ক থাকবে, এখানে এটা ইউএসএ থাকবে। তারপরে হলো ক্যাটাগরি, ক্যাটাগরি হলো এই ভিডিওটা কোন ক্যাটাগরি, এই ভিডিওটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে এখন ধরেন যে এই ফ্রিল্যান্সিং ভিডিও পাবলিশ হয়, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং জিনিসটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, তাহলে এই যে আমি এখানে এডুকেশন দিয়ে রাখছি। এখন ক্লায়েন্টের ভিডিও যদি মানে কমেডি রিলেটেড হয়, হাসাহাসি টাইপের, মানুষকে আনন্দ দেয়া, তোমার হচ্ছে কৌতুক বিষয়বস্তু গুলো যেগুলো আসে আর কি, এগুলো হলে আপনি কিছু কমেডি দিতে পারেন বা আপনি এখানে এন্টারটেইনমেন্ট দিতে পারেন, বিনোদনমূলক, ঠিক আছে। তো এই আশা করি আপনারা এগুলো বুঝলেন বা এগুলো জানেন আপনারা, তবুও আপনারা ক্যাটাগরি হলো ভিডিওর, এই ভিডিওটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি গান বাজনা হয় তাহলে মিউজিক হবে, ঠিক আছে। এই তো বিষয়টা হলো যে অবশ্যই একটা চ্যানেল যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করাটাই ভালো, এই বিষয়টা মাথায় রাখবেন, যে কোনো একটা চ্যানেলে একটা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করাটাই ভালো। টাইপটা কি হবে, টাইপ অবশ্যই যদি লেকচার হয় লেকচার, যদি হাউ টু হয়, মানে যেগুলো মানুষ হলো যে যে ভিডিও গুলো হলো কি কোশ্চেন আনসার ভিডিও, মানে মানুষ জানা জানতে জানার ভিডিও, মানুষকে আপনি উপদেশ দেন বা তোমার মানুষকে আপনি শেখান, মানুষ সার্চ করে ইউটিউবে হাউ টু সেট আপ ইউটিউব চ্যানেল,
এই ধরনের যদি ভিডিও হয় তাহলে এটা হাউটুর মধ্যে রাখবেন, তাহলে এই ভিডিওটা কি একটা লেকচার, তাই না? লেকচার দিতে পারে, এখানে প্রবলেম এভাবেই থাকবে, এখানে কোনো কিছু লেখার দরকার নাই। একাডেমিক সিস্টেম ক্লায়েন্ট যে দেশে সেই দেশে, একাডেমিক সিস্টেম হবে ক্লায়েন্ট যে দেশে সেই দেশে আমরা এখানে একাডেমিক সিস্টেম দেবো, একাডেমিক সিস্টেম ক্লায়েন্ট যে দেশে সেই দেশে দেবো। লেভেল, লেভেল অবশ্যই অ্যাডভান্স দিয়ে দেবেন, অবশ্যই অ্যাডভান্স, বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স অবশ্যই অ্যাডভান্স দিয়ে দেবো। এক্সাম কোর্স দরকার নেই, এভাবে থাকবে, রাখবেন। কমেন্টস অ্যান্ড রেটিং এটা অন থাকবে, এখানে শর্ট বাই টপ থাকবে। টপ থাকলে হবে কি, মানে আপনার ভিডিওটা সিরিয়াল ওয়াইজ হবে, মানে যেটা যেটা নতুন ভিডিও হবে সেটা উপরের দিকে থাকবে, এবং মানে আবার যেটা নেক্সট টাইম যেটা ভিডিও পাবলিশ করবেন সেটা উপরের দিকে থাকবে, সেটা হলো এইভাবে এভাবেই এটা নিয়ম এলো, এভাবে এভাবে আমরা রাখবো, টপ সিস্টেমে রাখবো। হাউ মেনি শো, হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, ভিডিওর মধ্যে কতগুলো লাইক হয় সেটা আমরা অডিয়েন্সকে দেখাতে চাই কিনা, অবশ্যই দেখাতে চাই, এটা টিক মার্ক রাখবেন, রেখে এটা নেক্সট করলাম। আচ্ছা, তাহলে ডিটেলস এর কাজটুকু শেষ, আমাদের ভিডিও আপলোড করার যে প্রথম ধাপ ডিটেলস, এটা কাজটুকু শেষ হয়ে গেল, এখন নেক্সট করি। নেক্সট করার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন অপশন চলে আসছে। মনিটাইজেশন এই কথাটা আপনারা যে চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে সেই চ্যানেলে ভিডিও আপলোড করার সময় মনিটাইজেশন কথাটা দেখাবে, বাট যে চ্যানেলে মনিটাইজেশন এখনো পায়নি সেই চ্যানেলে এই মনিটাইজেশন বাটনটা থাকবে না, এটা এই অপশনটা আসবে না, আপনি ডিরেক্ট ভিডিও এলিমেন্টে চলে যাবে। যে চ্যানেলে মনিটাইজেশন হয়নি সেই চ্যানেলে ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোডিং সিস্টেম আপনি মনিটাইজেশন পাবেন না, ডিরেক্ট ভিডিও এলিমেন্টে চলে আসবে। তো যেহেতু এই চ্যানেলটা একদম, এই চ্যানেলটা একটা মনিটাইজেশন পাওয়া চ্যানেল, তো যার কারণে এখানে মনিটাইজেশনটা চলে আসলো, মনিটাইজেশন, এবং নিচের দিকে লেখা আছে অ্যাডস। এটা কি কি আছে এখানে, অন অফ, এখানে অন রাখলে সুবিধা কি, অফ রাখলে অসুবিধা কি, সেটা একটু বুঝে নিন। যদি আমরা এখানে অন রাখি, এখানে যে অন রাখে যদি আমি সেভ দেই, তাহলে হবে কি, এই ভিডিওটা যে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি এই ভিডিওটা অডিয়েন্সরা যদি প্লে করে, আর প্লে করার সময় এবং ভিডিওটার পুরো সময় জুড়ে যদি কোনো অ্যাড আসে, অ্যাড, তাহলে ইউটিউব ওই অ্যাড পারপাসে আমাদের কিছু পার্সেন্টেজ দিবে এবং ওই পার্সেন্টেজটা চ্যানেলে যুক্ত হবে। আচ্ছা, আর যদি আমরা এখানে অফ রাখি, এখানে যদি অফ রাখে যদি ডান দিয়ে আমরা সেভ দেই, তাহলে হবে কি, অডিয়েন্সরা ভিডিও দেখার সময়, এই ভিডিওটা অডিয়েন্স দেখার সময় যদি অ্যাড আসে, অ্যাড আসে কিন্তু ইউটিউব আপনাকে সেই অ্যাড থেকে রেভিনিউ আপনার চ্যানেলে যুক্ত হবে না, কারণ আপনি মনিটাইজেশন অফ রাখছেন। অ্যাড আসবে, আপনি যদি অফ রাখেন তবুও অ্যাড আসবে, কিন্তু রেভিনিউ চ্যানেলের সাথে, মানে তোমার রেভিনিউ চ্যানেলে যোগ হবে না। আর যদি অন রাখেন তাহলে অ্যাড আসবে, অ্যাড তো আসবেই, রেভিনিউ চ্যানেলের সাথে যোগ হবে। এই হলো অন অফের সিস্টেম বিষয়বস্তু। তো এটা ক্লায়েন্ট যদি বলে অন রাখবে, তাহলে অন অবশ্যই অন রাখবে, তাহলে অ্যাড আসলে সেই অ্যাডের রেভিনিউ চ্যানেলে যুক্ত হবে, আর অফ রাখলে অ্যাডের রেভিনিউ চ্যানেলে যুক্ত হবে না। আচ্ছা, এটা অন রাখলাম, দেন নেক্সট, নেক্সট দেখার সঙ্গে সঙ্গে অ্যাড সুইটেবিলিটি, এই মনিটাইজেশন এবং অ্যাড সুইলে, মনিটাইজেশন এবং অ্যাড সুইটেবিলিটি এই দুইটা ভার্সন বা এই দুইটা সিস্টেম মনিটাইজেশন পাওয়ার চ্যানেলে শুধু আসবে, মনিটাইজেশন যে চ্যানেলে পাইনি সেই চ্যানেলে মনিটাইজেশন এবং অ্যাড সুইটেবিলিটি অপশন দুটি আপনারা দেখতে পারবেন না। আচ্ছা, অ্যাড সুইটেবিলিটির কাজ হলো যা শুধু এই যে নন অফ দ্য অ্যাবোভ, আর এখানে সাবমিট রেটিং এ ক্লিক করেই কাজ শেষ। অ্যাড সুইটেবিলিটির কাজ নন অফ দ্য অ্যাবোভ এ টিক মার্ক দিতে হবে এবং সাবমিট রেটিং এ ক্লিক করতে হবে, তাহলে এটা এটা কাজ হবে। আচ্ছা, তারপরে কাজ কি, আমরা আবার নেক্সট করলাম। তারপর হলো ভিডিও এলিমেন্ট, ভিডিও এলিমেন্ট জিনিসটা কি, আমরা তার প্রথমে আছে অ্যাড সাবটাইটেল, সাবটাইটেলটা আমরা দেখি না, কারণ হচ্ছে এটা ক্লায়েন্টের কাজে আমাদের লাগে না, ক্লায়েন্টরা আমাদের কখনো বলে না, তো এটা আমরা যেন দেখি না। তারপর হচ্ছে অ্যাড অ্যান্ড ইন্ট স্ক্রিন, অ্যাড অ্যান্ড ইন্ট স্ক্রিন জিনিসটা হলো আমরা কিভাবে এখানে ইন্ট স্ক্রিনে আমরা কোনো ভিডিও অ্যাড করতে পারি সেটা একটু কথা বলি। তার আগে আমরা বুঝে নেই যে অ্যাড অ্যান্ড ইন্ট স্ক্রিন জিনিসটা কি। ইন্ট স্ক্রিন জিনিসটা হলো যেমন ধরেন ভিডিও শেষ হওয়ার আগে, ভিডিও একটা ভিডিও শেষ হওয়ার আগে দেখবেন ভিডিওর মধ্যে, আমি যদি একটু ভিডিও প্লে করে দেখাই ভিডিও গুলো লাগছে কিনা, ভিডিওটা শেষ হওয়ার আগে ভিডিও সাজেস্ট করে স্ক্রিনে, ভিডিও সাজেস্ট হবে, যদি রাখে তাহলে হবে, রাখেনি রাখেনি, আচ্ছা এই ভিডিওটা দেখি, তার মধ্যে না পারলে আমার চ্যানেল থেকে দেখো।
আচ্ছা এরও রাখেনি আর কি, দেখ আমি আমার থেকে দেখাচ্ছি। এই যেমন ধরেন আমি একটা ভিডিও প্লে করলাম আমার, তাই না, দেখবেন, কারণ আমি আমার আগের চ্যানেল ভিডিও গুলোতে রাখছিলাম। ভিডিও কিন্তু এখন শেষ হয়নি, এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখন, আমি ভিডিওটাকে স্টপ করলাম, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি। ভিডিওটা শেষ হওয়ার দেখেন কয়েক সেকেন্ড আগে, এই যে 36 21, তার মানে এখানে মোটামুটি 7 10 12 সেকেন্ডের মতো আগে, 10 12 সেকেন্ড আগে কি হলো, এই যে আমার এই চ্যানেলে এখানে একটা ভিডিও দেখাচ্ছে, এখানে একটা ভিডিও দেখাচ্ছে এবং এখানে একটা ভিডিও দেখাচ্ছে, আর এখানে সাবস্ক্রাইব বাড়ো, তাহলে ইন্ডিসক্রিন হলো যেন অডিয়েন্সরা মানে ইন্ডিসক্রিনের মাধ্যমে আমরা অডিয়েন্সকে চ্যানেলের মধ্যে ধরে রাখতে পারি। এটা একটা সিস্টেম যে আমরা তাকে আমাদের চ্যানেলে ধরে রাখার জন্য আমরা ইন্ডিসক্রিনটা ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করবো আসেন দেখি। অ্যাড অ্যান ইন্ডিসক্রিন, এই যে ডান দিকে অ্যাড, অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর আমাদের এখানে একটা এলিমেন্ট সিলেক্ট করতে হবে, একটা ভিডিও, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান ভিডিও যে কোনো একটা ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে বানিয়ে রেখে করলাম। করার পর এখানে এখানে একটা করতে পারবো, এখানে একটা করতে পারবো, এখানে একটা করতে পারবো। এখানে যেটা অটোমেটিক ডিফল্ট ভাবে চলে আসলো সেটা হলো ভিডিও বেস্ট ফর ভিউয়ার। আমাদের চ্যানেলে যে ভিডিওটা সর্বাধিক, এই চ্যানেলে যে ভিডিওটা সর্বাধিক ভিউ পাইছে সেই ভিডিওটা এখানে শো করবে। আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে পারি, না আমি ভিডিওটা রাখতে চাই না, আমি নতুন ভিডিও রাখতে চাই, এই চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করে দেন আপনার চ্যানেলে আমাদের চ্যানেলে ভিডিও দেখাচ্ছে যে কোন কোন ভিডিওটা আমি রাখতে চাই সেটা এখানে দেখাচ্ছে। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, তারা যেটা দেখা এটা দেখো, তাহলে এটা এটা বসে গেল। তাহলে এই যে ভিডিওটা যে আমি আপলোড করতেছি এই ভিডিওটা যখনই কিন্তু শেষ হবে, শেষ হওয়ার আগ মুহূর্তে এই এটা প্লে হবে, তাই না, সেটাই হলো বিষয়। তাহলে আমি ধরুন এখানে আর একটা রাখতে চাই, আবার এখানে কার্সারের আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি রাখবো, ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিঙ্ক, তো সকল সকল মানুষ এবং ক্লায়েন্টও আপনার ভিডিও অথবা প্লেলিস্টে রাখতে চাবে, তো আমরা এখানে ধরেন একটা প্লেলিস্ট রাখতে চাই, প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। তখন যেটা হলো আমার চ্যানেলের যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে কোন প্লেলিস্টে আমি অ্যাড করতে চাই। অবশ্যই আমরা ভিডিওর পাশাপাশি মানে ভিডিও রিলেভেন্ট আমরা রাখার চেষ্টা করব, আমি একটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা অলরেডি আছে, তাই না, এখানে অলরেডি আছে, আমরা এখানে রাখতে পারি। আবার এখানে ক্লিক করলাম, তাহলে আমি একটা ভিডিও রাখবো, ভিডিওতে ক্লিক করলাম। এখন একটা আরেকটা চলে আসলো কি, ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা আপলোড করার পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা এখানে দেখাবে, ঠিক আছে, সেটা এখানে দেখাবে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, এখানে জাস্ট স্ক্রল করে স্পেসিফিক ভিডিও এখানে সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারি। আমরা আমাদের চ্যানেলের ভিডিও দিতে পারি, আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারি, আবার অন্য জনের ভিডিও চাইলেও দিতে পারি, এই যে সার্চ ভিডিওস ফ্রম আদার চ্যানেল, আমরা চাইলে অন্য চ্যানেলের ভিডিও আমরা দিতে পারি, এক্ষেত্রে এখানে কোনো কপিরাইট আসবে না। এই যে আমি যদি চাই আমি সময় সময় টিভি এই ভিডিওটাকে দিলাম দিলাম, তাহলে এক্ষেত্রে কোনো কপিরাইট নাই, ঠিক আছে, এক্ষেত্রে কোনো কপিরাইট নাই। আর এই ভিডিওটা যদি ইন্ডিসক্রিন থেকে কেউ দেখেও তাহলে এই ভিউ কিন্তু আপনার আপনার চ্যানেলে যোগ হবে না, সাবস্ক্রাইব করলেও আপনার চ্যানেল যোগ হবে না এই ভিডিও দেখে যদি সাবস্ক্রাইব করে, তো এটা জাস্ট প্রমোশন হলো আর কি, এটা সময় টিভিকে আমরা প্রমোশন করে দিলাম, এইগুলো বিষয়। তো সেভ দিলেই সেভ হয়ে গেল। আচ্ছা নিচে দিয়ে গিয়েছে অ্যাড কার্ড, অ্যাড কার্ড সেকশনে কি করতে হয় দেখেন, অ্যাড কার্ড জিনিসটা হলো ভিডিওর মধ্যে যেটাকে মানুষ বলে আই বাটন, এই যেমন আমার আমার ভিডিওতে দেওয়া আছে এই উপরের দিকে দেখেন, এই যে আই বাটন, অনেক ভিডিও ভিডিও মানে ইউটিউবাররা বলে যে এই মানে একটা ভিডিও চলতেছে, মানে একটা ভিডিও চলতেছে, ভিডিও চলমান অবস্থায় ওই ভিডিওতে যদি কোনো টপিক মিস থাকে তখন কি বলে যে আই বাটনে ক্লিক করে আমার মানে আমার ওই ভিডিওটা দেখে আসে, মানে এই ভিডিওতে কিছু ইনফরমেশন মিসিং কিন্তু ওই ইনফরমেশন আর একটা ভিডিওতে আছে, তখন দেন আমরা এই আই বাটনের মাধ্যমে অডিয়েন্সকে ওই ভিডিওটা দেখতে সাজেস্ট করতে পারি, আর তখন আই বাটনটা ভিজিবল আমরাও ভিজিবলও করতে পারি, যেমন এই ভিডিওর মধ্যে সেটা আছে আর কি। তাই এটা কিভাবে অ্যাড করতে আমরা এখন দেখি। তাহলে এই যে আমরা যে ইনডিসক্রিন অ্যাড করলাম,
আমরা যে ইনডিসক্রিন অ্যাড করলাম, আপনাদের চ্যানেলে যদি ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনারা ইনডিসক্রিন অ্যাড করতে পারবেন না। তাহলে চ্যানেলের মধ্যে আগে ভিডিও আপলোড করতে হবে, তারপর আমরা ইনডিসক্রিন অ্যাড করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাড কার্ড, অ্যাড কার্ড এটাকে বলে শুদ্ধ ভাষা হলো অ্যাড কার্ড, কিন্তু মানুষ হচ্ছে আই এর মধ্যে দেখতে, যে আই এর মধ্যে দেখতে এখন আই বাটন বলে রাখে। আমরা অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর আমরা এখন বলতেছে যে আমরা কার্ডে কি যুক্ত করতে চাই, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিংক, যে কোনো লিঙ্কও চাইলে আমরা করতে পারি, ওয়েবসাইটের লিঙ্কও চাইলে করতে পারি, চ্যানেল চাইলে করতে পারি, প্লেলিস্ট করতে পারি, ভিডিও করতে পারি। তো যেটা অডিয়েন্সরা যেটা করে সেটা হলো কি আপনার ভিডিও। তো আমরা ধরেন আমরা একটা ভিডিও রাখতে চাই, ভিডিও সিলেক্ট করে দিলাম। ভিডিও সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে দেখাচ্ছে, এবং এর পাশাপাশি অন্য চ্যানেলের ভিডিও কিন্তু আমরা চাইলে নিতে পারি, বাট আমরা অন্য চ্যানেলের ভিডিও দিবো না, আমরা নিজের ভিডিওই আমরা দেব। সেক্ষেত্রে আমরা ওই অ্যাড বাটনে মানে কার্ড অপশনে আমরা কোন ভিডিও রাখতে চাই, অবশ্যই ওই ভিডিওতে যে ভিডিওটা আপলোড হচ্ছে ওই ভিডিও সম্পর্কিত যদি কোনো বিষয় মিসিং থাকে তাহলে আমরা কি অ্যাড কার্ডে যুক্ত করে ভিউয়ার্সদেরকে আমরা হেল্প করতে পারি। তো সেটা অবশ্যই ভিডিওর টপিকের উপর নির্ভর করে আমাদের করতে হয় আর কি। কারণ আমি একটা যেভাবে অ্যাড করে দিলাম দিলাম এই যে অ্যাড, তখন এই বাটন, এই অ্যাড কার্ড ভিডিওর মধ্যে আমরা কোন সময় আমরা শো করাতে চাই সেটা আমরা নির্দিষ্ট করে টাইম দিতে পারি। এই যে 39 সেকেন্ডের মধ্যে আমি একবার দেখাতে চাই, এভাবে আর কি। ভিডিও টপিক ওয়াইজ মানে যখনই আপনার ওই ভিডিওতে কথাটা বলা আছে যে ওই ভিডিওটা দেখতে চাইলে উপরে দেয়া আই বাটনে ক্লিক করে, তো ওই উপরে দেয়া ভিডিও দেখতে চাইলে ওই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে, এই আই বাটনটা যখনই কথা হবে তখনই কিন্তু এই মানে এই সিলেক্টটা করে দিতে হবে আর কি, তাহলে তখনই ওই আই বাটনও ভিজিবল হবে। আমি আশা করি আপনি বুঝতে পারলেন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? এগুলো কিন্তু খুব সহজ বিষয়, আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? ওকে, তারপরে আসে আমরা পরের টপিকে যাই, সেভ দিলাম। তাহলে সে ভিডিও এলিমেন্টের কাজটা শেষ হয়ে গেল, ভিডিও এলিমেন্টের কাজ শেষ, আমরা আবার নেক্সট করি, নেক্সট নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে যখন আমি ক্লিক করলাম তখন এখানে আমাদের দেখছে সেক্স চেক চেক করছে ভিডিও, ইউটিউব চেক করতেছে যে এই ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, কোনো কপিরাইট আসছে কিনা, সেটাই যা সেখানে দেখাচ্ছে। তো দেখাচ্ছে কি কপিরাইট, নো কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো কপিরাইট নেই, তাই না? কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো ইস্যু খুঁজে পায়নি, যদি কপিরাইট পেত তাহলে এখানে আসতো। যদিও বা এই বিষয়টা সঙ্গে সঙ্গে ইউটিউব কপিরাইট ধরে না বা ধরতে পারে না, হ্যাঁ, ভিডিও আপলোড করার একদিন দুই দিন পর দেখবেন যে কপিরাইট চলে আসছে সঙ্গে সঙ্গে। আপনি আপনি অন্য চ্যানেলের ভিডিও আপনার নিজের চ্যানেলে আপলোড করে যদি দেখেন দেখবেন যে সঙ্গে সঙ্গে এখানে নো ইস্যু ফাউন্ডেই দেখবে দেখাবে, তো একদিন একদিন দুদিন পর দেখবেন যে এটা কপিরাইট চলে আসছে। তো বলতে পারি এটা ইউটিউবের একটা সমস্যা। নেক্সট নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সট বাটনে ক্লিক করার পর এখন চলে আসেন ভিজিবিলিটি, যে ভিডিওটা পাবলিশ করার অপশন, সেভ অর পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। যদি আমরা ভিডিওটা প্রাইভেট করে পাবলিশ করি, যদি আমরা ভিডিওটা প্রাইভেট এখানে সিলেক্ট করে যদি পাবলিশ করি তাহলে কি হবে, ভিডিওটা চ্যানেলের মধ্যে কেউ খুঁজে পাবে না, ভিডিওটা চ্যানেলের মধ্যে থাকবে কিন্তু কেউ খুঁজে পাবে না, ভিডিওটার অ্যাক্সেস আমরা যাকে দেবো সে খুঁজে পাবে, ভিডিওটার অ্যাক্সেস যাকে আমরা দেবো, যাকে আমরা ভিডিওটার অ্যাক্সেস দেবো সে খুঁজে পাবে। আচ্ছা, আনলিস্টেডটা কি? আনলিস্টেড হলো ভিডিওটা চ্যানেলের মধ্যেই থাকবে কিন্তু অডিয়েন্সরা খুঁজে পাবে না, ভিডিওটার লিঙ্ক যাকে দেবো সে দেখতে পাবে, এই যদি ভিডিও লিঙ্কটা দেয় তাহলে সে দেখতে পাবে, বাট আমরা কিন্তু দেখতে পাবো, প্রাইভেট থাক আর আনলিস্টেড থাক, আমরা যারা ওনার আছি বা যারা ম্যানেজারও থাকবো তারা দেখতে পারবে, বাট অডিয়েন্সও দেখতে পারবে না, ভিউয়ার্সও দেখতে পারবে না। আর পাবলিক হলো যে সবার জন্য উন্মুক্ত, সকলেই সকলেই দেখতে পারবে। পাবলিক রেখে সেট অ্যাজ, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার ক্লিক করে আমরা ভিডিওটা পাবলিশ করলে সঙ্গে সঙ্গে কি মানুষ দেখা শুরু করবে আর কি, মানে ভিডিওটা আপলোড হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। আচ্ছা, এটা হলো পাবলিশ করার নিয়ম। তারপরে হলো শিডিউল, শিডিউলটা কি সিস্টেম আছে দেখেন, এখানে একটু ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, ক্লিক করলাম, দেন এখানে শিডিউল অ্যাজ পাবলিক, আমরা ভিডিওটা যদি আজকে চ্যানেলের মধ্যে আপলোড করব কিন্তু পাবলিশ হবে দুই দিন পর, ক্লায়েন্ট আপনাকে বলছে আমি এই ভিডিওটা চ্যানেলের মধ্যে পাবলিশ
আজকে করতে চাই না, আমি করতে চাই 3 দিন পর, কিন্তু আপনি ধরেন যে কোনো এক কাজে আপনি 3 দিন, 3 দিন পর যে পাবলিশ করতে চায়, 3 দিন পর আপনি বাসায় থাকবেন না, আপনি আজকেই বাইরে চলে যাবেন, দেশের বাইরে চলে যাবেন, কিন্তু ক্লায়েন্টের কাজ তো করতে হবে। তাহলে আপনি ওই ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন, শিডিউল করে রাখতে পারেন, তাহলে 3 দিন পর ভিডিওটা অটোমেটিক্যালি কি চ্যানেলের মধ্যে পাবলিশ হয়ে যাবে। কিভাবে সেটা? এই যে আজকে হলো 6 তারিখ, ক্লায়েন্ট পাবলিশ করবে 3 দিন পর, তাহলে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তাহলে 3 দিন পর, তাহলে ধরুন 10 তারিখ পাবলিশ করবে। ক্লায়েন্ট আপনাকে ডেট অবশ্যই বলে দিবে যে আমি 10 তারিখ পাবলিশ করতে চাই, সিলেক্ট করে দিলেন, এখন কয়টার সময় পাবলিশ করতে চাই, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলে দিবে আমি ওই সময় পাবলিশ করতে চাই। ধরেন যে এখানে আমি একটু সময় দিলাম সন্ধ্যা 8টা, 8 PM, তার মানে কি সন্ধ্যা 8টা, তাই না, বা রাত 8টা দিয়ে দিলাম সিলেক্ট। তারপর এখানে সেট অ্যাজ প্রিমিয়ারটা ক্লিক করে, এখানে সেট অ্যাজ প্রিমিয়ার ক্লিক করে এখানে 1 মিনিট করে দিবেন, কারণ এটা টাইম কাউন্টডাউন হবে, 60 সেকেন্ড, 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 57 সেকেন্ড ওইভাবে কাউন্টডাউন হবে। দেন ওকে, দেন হচ্ছে সেভ, সেভ দেওয়ার পর দেন শিডিউলে ক্লিক করলেই ভিডিওটা কি, যদি আমি শিডিউলে ক্লিক করি তাহলে ভিডিওটা চ্যানেলেই আপলোড থাকবে, কিন্তু দেখতে পারবে না। দেখতে পারবে কবে? 10 জুনের 10 তারিখ, জুনের 10 তারিখ এবং রাত 8টার সময় ভিডিও পাবলিশ হবে। এই যে আমি যদি কন্টেন্টে যাই দেখাবো, এই যে ভিডিওটা প্রিমিয়ার অবস্থায় আছে এবং চ্যানেলের মধ্যেই আছে, বাট অডিয়েন্সরা খুঁজে পাবে, মানে অডিয়েন্সরা কিন্তু ভিউ করতে পারবে না, অডিয়েন্সরা দেখতে পারবে যে একটা ভিডিও 10 তারিখে পাবলিশ হবে 8টার সময়, কিন্তু তারা প্লে করতে পারবে না, কারণ ভিডিওটা শিডিউল রাখা আছে। যখনই 10 জুনের 10 তারিখ এবং রাত 8টা বাজবে তখনই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এই হলো একটা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করার নিয়ম। এই হলো একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার নিয়ম। আচ্ছা, এখন চলেন আমরা আমরা আপলোড করাটা জেনে গেলাম, এখন আমরা ইউটিউব এসইও নিয়ে কথা বলি। ইউটিউব এসইও এর জন্য ক্লায়েন্টের, ইউটিউব ভিডিও এসইও এর জন্য প্রথমত ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে, ইউটিউব চ্যানেলের ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। আমরা কি অ্যাক্সেসটা নেব? আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অনলি এডিটর অ্যাক্সেস নেব, নট ম্যানেজার, নট অ্যাডমিন, নট ওনার। ওনার অ্যাক্সেস মানে এখানে অ্যাডমিন অ্যাক্সেস নেই, আছে হলো ওনার অ্যাক্সেস, ওনার, ওনার, ম্যানেজার, সাবটাইটেল, এডিটর, সাবস্ক্রাইবার, এই ধরনের আরো অসংখ্য প্রায় 7 থেকে 8টা ইয়ে আছে, অ্যাক্সেস পারমিশন আছে। ক্লায়েন্টের কাছ থেকে আমরা তার ভিডিও এসইও করার জন্য শুধুমাত্র এডিটর নেব, এডিটর, ক্লায়েন্টকে বলবো আমরা তুমি আমাদের তোমার চ্যানেলের এডিটর করে দাও, কারণ আপনি যদি ম্যানেজার বা ওনারের কথা বলেন ক্লায়েন্টরা ভয় পায় যে আপনি যদি তার চ্যানেলে কোনো ক্ষতি করেন, আপনাকে সে চেনে না, জানে না, তাকে আপনাকে ওনার করে দিল বা ম্যানেজার করে দিল, ক্লায়েন্টরা ভয় পায়। এই জন্য ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা তুমি আমাকে দিয়ে দাও, তাহলেই আমরা আপনার ওই চ্যানেলের আপনি এসইওটা কমপ্লিটলি করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আচ্ছা, তো আমরা ধরেন ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস ধরেন যে আমরা নিয়ে নিচ্ছি, ক্লায়েন্টের কাছ থেকে তার চ্যানেলের অ্যাক্সেস আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড থাকবে, যেমন আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড আছে, এরকম ক্লায়েন্টের চ্যানেলও কি ভিডিও অনেকগুলো আপলোড থাকবে, তো ভিডিও, ভিডিওর জন্য, ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড আছে, এই ভিডিওগুলো ডাউনলোড করে তারপর আপলোড করে এসইও করার প্রয়োজন নেই। ভিডিওগুলো ডাউনলোড করে আপনি ডিলিট করে দিলেন, আবার নতুন করে আপলোড করে এসইও করলেন, এটা করার প্রয়োজন নেই। ভিডিও আপলোড আছে, আপলোডই থাকবে, শুধু আপনি ভিডিওটার এডিট ভার্সনে যাবেন, এই যে, এই যে কলমের মতো আইকনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যা যা করা দরকার, টাইটেল চেঞ্জ, ডেসক্রিপশন চেঞ্জ, তারপর থামনেল চেঞ্জ, প্লেলিস্ট চেঞ্জ, এবং এখানে আপনার ট্যাগ চেঞ্জ করার প্রয়োজন আছে, আপনি ট্যাগ চেঞ্জ করেন, মানে এভরিথিং, এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন, করে আপনি পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে, তার মানে আপনার এসইও সে আপনি পাবলিশ করে দিলেন, মানে এই যে সেভ, সেভ করে দিলেন, তাহলেই হয়ে যাবে। ভুল করে ভিডিও ডাউনলোড দিয়ে ডিলিট করে তারপর নতুন করে আপলোড করবেন না, তাহলে যদি আপলোড করেন ভিডিওটা ডাউনলোড দিলেন ডিলিট করে দিলেন, দিলে কি হবে, ভিডিও থাকা ভিডিওতে যদি ভিউজ আসে, মানে পূর্বে যে ভিউজ গুলো থাকবে, ওয়াচ টাইম গুলো থাকবে, সেগুলো কিন্তু মাইনাস হয়ে যায়, তো এটা ঠিক না। আচ্ছা, তো আপনারা আশা করি এটা বুঝে গেলেন। এখন এই ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি অ্যাক্সেস নিতে হবে, চলেন মানে কি 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 রিকোয়ারমেন্ট নিতে হবে, চলেন সেটা নিয়ে কথা বলি। ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের এসইও কাজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি রিকোয়ারমেন্ট নিতে হবে,
ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস এবং ভিডিও লিংক, এই দুটো জিনিস আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস ছাড়া কিন্তু চ্যানেলের এসইও করা যায় না। অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমাকে আমি অ্যাক্সেস দেবো না, তুমি অ্যাক্সেস ছাড়া আমাকে এসইও করে দাও। মানে ক্লায়েন্ট ভয় পাচ্ছে, ধরেন ক্লায়েন্ট ভয় পাচ্ছে, সে আপনাকে কোনোভাবেই তার চ্যানেলে অ্যাক্সেস দিবে না। সে বলতেছে তুমি অ্যাক্সেস ছাড়াই যদি এসইও করতে পারো তাহলে করো। আর আপনারা আপনারা আমাকে অনেকে জানান যে আমরা কি চ্যানেলে অ্যাক্সেস ছাড়া এসইও করতে পারবো কিনা। না, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস ছাড়া আপনি ইডিটর অ্যাক্সেস, মানে আপনি যদি চ্যানেলের ভিডিও যদি ইডিটই না করতে পারেন তাহলে এসইও করবেন না কিভাবে? তাহলে এসইও করবেন আপনি কিভাবে? অবশ্যই আপনাকে অ্যাক্সেস নিতে হবে, দেন তারপর আপনাকে এসইও করতে হবে। আর ভিডিও লিঙ্ক নিতে হবে কেন? যে কোন কোন ভিডিও সে এসইও করতে চায়, সেই ভিডিও লিঙ্ক গুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি সেই ভিডিও গুলো এসইও করবেন। এই হলো প্রসেস। আচ্ছা, আশা করি বুঝে গেলেন। ধরেন আপনি চ্যানেলের অ্যাক্সেসও নিয়ে নিছেন, আপনি ভিডিও নিয়ে নিলেন, এখন আমরা এসইও করব। এখন আমরা করব এসইও। এসইও করার জন্য আমাদের দুটো এক্সটেনশন আমাদের হেল্প করবে। ইউটিউব চ্যানেলের ভিডিও এসইওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইওর জন্য দুটো এক্সটেনশন আমাদের হেল্প করবে। একটা হলো ভিডআইকিউ আর একটা হচ্ছে টিউবিডি। ভিডআইকিউ এবং টিউবিডি দুটোই হচ্ছে প্রো ভার্সন। প্রো ভার্সন থাকা সত্ত্বেও আমরা ফ্রি দিয়েও একটা চ্যানেলের ভিডিও এসইও করতে পারবো। একটা না, আমরা অসংখ্য চ্যানেলের ভিডিও চাইলে আমরা আমরা ফ্রি ফ্রি ভিডআইকিউ দিয়ে এসইও করতে পারবো, সমস্যা ছাড়াই। আমাদের যে পেইড ভার্সন নিতে হবে এটার কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই যে প্রো ভার্সন নিতেই হবে। আচ্ছা, তো ভিডআইকিউ এবং টিউবিডি এই দুটো এক্সটেনশন আমরা দুটো ব্রাউজারে সেট আপ করবো। ভিডআইকিউ টিউবিডি দুটো দুটো এক্সটেনশন দুটো ব্রাউজারে আমরা সেট আপ দেবো। আমরা বায়ারের চ্যানেলটা আমরা যে ব্রাউজারে নিব, বায়ারের চ্যানেলের অ্যাক্সেসটা আমাদের যে ব্রাউজারে আমরা নিলাম বাস, ওই ব্রাউজারে আমরা ভিডআইকিউটা সেট আপ দেবো। ওই ব্রাউজারে ভিডআইকিউ সেট আপ দেবো, আর আমাদের আর একটা ব্রাউজারে আমাদের আরো আমাদের সবারই কম বেশি পিসিতে দুই থেকে তিনটা ব্রাউজার থাকে, তাই না? আমরা আর একটা ব্রাউজারে টিউবিডি সেট আপ দেবো, এবং ওই টিউবিডি মানে টিউবিডিটা যে ব্রাউজারে সেট আপ দিলাম ওই ব্রাউজারে আমাদের যে জিমেলটা থাকবে ওই জিমেলের অ্যাগেনিস্টে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ওই ইউটিউব চ্যানেলের অ্যাগেনিস্টে ওই টিউবিডিটা আমরা প্রো লাইসেন্স করতে পারবো ফ্রিতে 14 দিনের জন্য। যেহেতু আমরা টিউবিডি 14 দিনের প্রো লাইসেন্সটা পাই, তাহলে আমরা কেন প্রো লাইসেন্স সুবিধাটা আমরা নেব না? যদিও বা ভিডআইকিউ কিন্তু এই প্রো লাইসেন্স সুবিধা দেয় না। তো চলেন আমরা এখন দেখে নেই যে আমরা ইউটিউব চ্যানেলে ভিডআইকিউ কিভাবে সেট আপ দেবো সেই বিষয়টা এখন জেনে নেই। আচ্ছা, ধরেন এই ব্রাউজারে আমি বায়ারের চ্যানেলের অ্যাক্সেস নিছি। একটা জিমেল দিয়ে আপনি একাধিক চ্যানেলের অ্যাক্সেস নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, একটা জিমেলের মাধ্যমে আপনি একাধিক ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, তো ভিডিও সেট আপ দেওয়ার জন্য আমরা গুগলে আমরা একটা ব্রাউজার নিলাম, ট্যাব নিলাম, ট্যাব নিয়ে জাস্ট আমরা লিখবো ভিডআইকিউ ফর ইউটিউব। ভিডিও লিখলেই ফর ইউটিউব কথাটা চলে আসে। ভিডিও ফর ইউটিউব এখানে ক্লিক করলাম। ক্লিক করে ভিডিও থেকে যে ভিডিও ওয়েবসাইট থেকে যেটা আসলো এখানে আমরা যাব না, ভিডিও থেকে যেটা আসছে আমরা এখানে যাব না, নিচের দিকে যাব। এই যে গুগল থেকে যেটা আসছে, এই যে ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর অথবা গুগল, এই দুটো কথায় যে কোনো একটা কথা লেখা থাকবে। এখানে এখানে লেখা লেখা থাকতে পারে গুগল অথবা লেখা থাকতে পারে ক্রোম ওয়েব স্টোর। তো যেখানে যেটাই থাকে না কেন ক্লিক করবে। ক্লিক করে এই যে ডান দিকে দেখেন অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের ফাইনালি ভিডআইকিউর এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন এই ভিডআইকিউ আমার চ্যানেলের সাথে সেট আপ হয়ে যাবে। এই যে উই আর ডিরেক্টিং ব্যাক টু ইউ ইউটিউব। এখন কি হলো, ডাউনলোড হওয়ার পর সে আমাদের চ্যানেলের সাথে অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার পাশাপাশি আমাদের কি দেখাচ্ছে দেখেন, ভিডআইকিউ চ্যানেল থেকে, ভিডআইকিউ কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, এই যে সেটা নামই হলো ভিডআইকিউ। এবং ভিডিওটা দেখেন কি লেখা আছে, দেখেন ভিডিওটা আনলিস্টেড করা, ভিডিওটা কিন্তু আনলিস্টেড করা। তো চ্যানেল থেকে এই ভিডিওটা প্লে হলো, এই ভিডিওর মাধ্যমে ভিডআইকিউ দেখাইছে
যে আপনি ভিডআইকিউ আপনার ব্রাউজারে কিভাবে সেট আপ দিবেন সেই বিষয়টা এখানে এই ভিডিওর মধ্যে দেখানো আছে। এই যে প্রথমে কি বলতেছে যে তুমি একটা ভিডিওর মধ্যে কি করো, লগ ইন করো। লগ ইন করতে পারি যদি আমাদের ইউজার পাসওয়ার্ড থাকে, তাহলে আমাদের প্রথমে আগে কি করতে হবে, ভিডিওর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি ভিডিওর মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে আপনাদের কারোর তো অ্যাকাউন্ট নাই, তাই না? তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে আপনারা যেটা করবেন, আমার যেহেতু এই ব্রাউজারে অলরেডি ভিডিও আমি সেট আপ দিয়ে রাখছি, তাই না, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমার অটোমেটিক্যালি এই জিমেলের মাধ্যমে এটা লগ ইন হয়ে যায়। আমি যে একটু লগ আউট করে দিই, একটু লগ আউট করে দিই। আচ্ছা, ভিডিওর এক্সটেনশনটা যে আমরা ব্রাউজারে সেট আপ দিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই যে এক্সটেনশন বাটনটা আছে, এক্সটেনশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পিন করে নেবেন, তাহলে দেখা যাবে, দেখা যাচ্ছে। এখন এই ভিডিওর লোগোতে ক্লিক করবেন। ভিডিও লোগোতে ক্লিক করলে যে আমার দেখা যাচ্ছে যে আমার এই এই জিমেল দিয়ে এটা করা আছে, মানে সাইন আপ করা আছে। তো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, মানে ডিরেক্ট খুলে নিলাম। আচ্ছা, এইরকম আপনারও দেখাবে। আপনি এখন ভিডিওটা সেট আপ দেওয়ার পর পিন করে নিলেন, পিন করে নেওয়ার পর ভিডিওর যে লোগোটা আছে এখানে ক্লিক করুন। এই যে ভিডিও লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে আপনাকে এইভাবে দেখাবে, এই যে লগ ইন এবং সাইন আপ। আপনি প্রথমত সাইন আপে ক্লিক করবেন, এই যে সাইন আপ এখানে ক্লিক করবেন, আমার মানে আমার মতো সাইন আপে ক্লিক করলেন। ক্লিক করার পর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানেও ক্লিক করতে পারেন, যদি এখানে ক্লিক না করেন তাহলে যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন, সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন। সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনার ওই ব্রাউজারে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের জিমেল সিলেক্ট করে দিবেন। তো দিলাম জিমেলটা সিলেক্ট করে। জিমেল সিলেক্ট করে যারা বলতেছে কি উই আর ডিরেক্টিং ইউ ব্যাক টু ইউটিউব, আমার ওই জিমেলের আন্ডারে একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে ইউটিউব ভিডিওতে লগ ইন হয়ে গেছে। এখন যদি ভিডিও দেখতে চাই এখানে ক্লিক করলাম, এই যে এই জিমেলের আন্ডারে কি লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে মানে সাইন আপ হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে লগ ইন হয়ে গেল। এইভাবে আপনারাও ভিডিওর মধ্যে লগ ইনটা করে ফেলবেন। লগ ইন করার পর এখন আপনারা বুঝবেন কিভাবে যে ভিডিও চ্যানেলের সাথে অ্যাড হয়েছে, সেটা বুঝবেন হলো আপনি এখন চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে একটা রিফ্রেশ করবে। রিফ্রেশ করলে দেখবেন এই চ্যানেলের এই সাইডে এই যে বারটা আছে, উপরের বারটা আছে, এখানে ভিডিও লোক মানে অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম মানে সিস্টেমটা চলে আসবে আর কি। যদিও এখনো আসতেছে না, একটু আমার আবার একটু রিফ্রেশ করেন। এই যে চলে আসে ভিডিও অ্যানালিটিক্স সিস্টেমটা, যদি চলে আসে তখন বুঝে যাবেন যে এই ভিডিও চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেল। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা দেখব টিউবিডি কিভাবে প্রো লাইসেন্স করতে হয়, এবং তারপরে একটা ভিডিও কিভাবে আমরা ক্লায়েন্টের জন্য এসইও করতে পারি, এবং তার জন্য আমাদের কি কি করতে হবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। আগামী ক্লাস আপনাদের হলো রবিবার, সরি শনিবার। আগামী ক্লাস আপনাদের শনিবার রাত 10টায়, সাপোর্ট ক্লাস আগামীকাল কিন্তু হবে, আজকে যেহেতু হয়নি আগামীকাল সাপোর্ট ক্লাস হবে। আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিছে, ওই টাইমে সাপোর্ট ক্লাস হবে, ঠিক আছে? যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো একটু করে নেন। ওয়াসিম আকরাম ভাই বলেন, ওয়াসিম আকরাম ফরাদ ভাই বোঝা যাচ্ছে আমার কথা? জি যাচ্ছে ভাই। আচ্ছা, অ্যাক্সেসটা বাইরের অ্যাক্সেসটা কিভাবে নিব সেটা আপনি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখান না আর কি। আমরা তো বুঝলাম না কিভাবে অ্যাক্সেস নিতে আচ্ছা হবে বাইরে। আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখাই জিনিসটা। অ্যাক্সেসটা আপনার মিসিং হয়ে গেছে, তো অ্যাক্সেসটা সেন্ড করার জন্য এই যে, আচ্ছা আমি আগামী ক্লাসে সেটা দেখাবো, হ্যাঁ দেখে শুরু করবো আর কি, মনে করে দিয়ে। আমরা আমাদের টিউবিডির জন্য একটা আমরা চ্যানেল ক্রিয়েট করবো, ইউটিউব চ্যানেল, ওই টিউবিডির মাধ্যমে আমাদের প্রো লাইসেন্সটা নিব, ওই চ্যানেল দিয়ে আমি দেখাবো। হ্যাঁ তারপরে বলেন শিলারানি আপু, বলেন শিলারানি। আমি এটাই বলছিলাম যে এই যে বায়ার থেকে অ্যাক্সেসটা কিভাবে নেব আচ্ছা, এটাই জানার ছিল। অ্যাক্সেস আর বলেন। হ্যাঁ ভাই, আর আর একটা হচ্ছে যে ক্যাটাগরি যখন আমরা দিব, তখন আমরা যদি কুকিং চ্যানেল হয় তাহলে আমরা কি ক্যাটাগরি দিতে পারি এখানে?
কুকিং যদি হয় তাহলে কিসের ক্যাটাগরি দিতে পারেন? কুকিং যদি হয় তাহলে চলেন ভিডিওর মধ্যে। কুকিং হলেও আপনি এডুকেশন দিতে পারেন, রান্না করাটা একটা শিক্ষা। এখানে কুকিং এর উপর আলাদা কোনো ক্যাটাগরি নেই, এই যে আমি যদি যাই এখানে হয়ে গেল এই যে ক্যাটাগরি, এখানে কিন্তু কুকিং নেই, এখানে কিন্তু, এখানে কিন্তু ক্যাটাগরি কুকিং নেই। এই যেমন এখানে অটো অ্যান্ড, এখানে কিন্তু কুকিং নেই, তাহলে আপনি কি কুক, রান্না করাটা একটা শিক্ষা, আপনি চাইলে সেটা এডুকেশন দিতে পারেন। আবার চাইলে আপনি আপনি এটাও করতে পারেন, পিপল অ্যান্ড গ্লোবও দিতে পারেন, পিপল অ্যান্ড গ্লোবও দিতে পারেন, আবার এডুকেশনও দিতে পারেন। ওকে ভাই, ওকে বিলাল হোসেন ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার কথা হচ্ছে যে এখানে মানে আমি বলতে চাচ্ছি যে অনেক বায়ার আছে যারা হচ্ছে যে এডিটর অ্যাক্সেস পর্যন্ত দিতে চায় না, মানে তাদের জন্য করণীয় কি? এডিটর অ্যাক্সেস না দিলে, না দিলে যেটা করতে হবে, অবশ্যই ক্লায়েন্ট ভয় পাওয়ার কারণে তো দেয় না, তাই না, দিতে চায় না। জি ভাইয়া, অনেকে তখন আপনাকে ক্লায়েন্টকে সাইবার বোঝাতে সাইবার হবে ক্রাইমের যে, তখন একটু হাত আপনাকে দেখায়। ক্লায়েন্টকে এই মেসেজটা দিতে হবে, দেখ আমি দেখাচ্ছি, তখন আপনাকে এই ক্লায়েন্ট এই মেসেজটা দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে কি মেসেজ। এই যেমন এই চ্যানেলের সেটিং অপশনে গেলাম আমি আমার চ্যানেলে, এ নিজের পারমিশন, এখান থেকে দেখুন এডিটর, এডিটরে গেলাম, এডিটর অ্যাক্সেসে আমরা কি করতে পারবো, যদি আমাদের এডিটর অ্যাক্সেস ক্লায়েন্ট দেয় কি করতে পারবো দেখেন, এখানে বলা আছে ক্যান ভিউ এভরিথিং, সবকিছু ভিউ করতে পারবো, লাইভে যেতে পারবো, লাইভে যেতে পারবো, ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, কন্টেন্ট এডিট করতে পারবো, ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট, কিন্তু আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো না, আবার কোনো ভিডিও ডিলেটও করতে পারবো না। এই কথাটা যদি ক্লায়েন্টকে আপনি সুন্দর করে এখানে একটা স্ক্রিনশট অথবা সুন্দর করে এখানে যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন, ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে। ক্লায়েন্ট গুলো তো ভয় করে যে আপনি যদি তার কোনো ক্ষতি করেন, কিন্তু আপনি তো ক্ষতি করার কোনো অপশনে নেই, কারণ এখানে কন্টেন্ট ডিলেটও করা যাবে না, তার চ্যানেল থেকে তাকে অ্যাক্সেস রিমুভও করা যাবে না, কাউকে অ্যাক্সেস দিতেও পারবে না। এই বিষয়টা বোঝাতে পারলে ক্লায়েন্ট, আর এই ধরনের ক্লায়েন্ট খুবই কম, মানে শতকরা 2% ধরে। জি ভাইয়া, ওকে আব্দুর রব ভাই বলে, ভাইজান আসসালামু আলাইকুম। জি বলুন ভাইয়া। ভাইজান আমার কোশ্চেন হচ্ছে, মানে আমি ইউটিউব চ্যানেলটি আমার সম্পূর্ণ ক্লিয়ার করছি, আমি এখন ভিডিও পাবলিশ এখনো করি নাই। এখন ভিডিও ভেরিফিকেশন যেটা আছে, এটা কি ভিডিও ভেরিফিকেশন এটা কি অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে কাল? যাবে, হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। আমি মনে করছি এটা ভেরিফিকেশন করার লাগবে। আমি তো বলেছিলাম ওটা আমার করতে হবে, অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্স, এটা সেটা করতে হবে না, অটোমেটিক হতে চায়। আচ্ছা, ওই জন্য এটাই করছেন ছিল। রুকাইয়া আক্তার, জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে না, ধরে বলেন, জি ভাইয়া শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না। এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আর একটু জোরে বলেন তাহলে আরো ক্লিয়ার হবে। ভাইয়া? ওই যে চ্যানেলে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ কিভাবে করব? আচ্ছা, চ্যানেলের মনিটাইজেশন অ্যাক্টিভ কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমি কথা বলি নাই, আগামী ক্লাসে আমি সেটা, আগামী ক্লাসে এই নিয়ে কথা হবে আর কি, আমরা কিভাবে ইউটিউবিং করতে পারি এবং ইউটিউবিং করার জন্য আমরা কোন প্রসেসে যেতে পারি এই নিয়েও কথা হবে, এবং চ্যানেল কিভাবে আমরা রাতারাতি গ্রো করতে পারি সেই নিয়েও কথা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ঠিক স্টেপটা আছে। মিস হয়ে গেছে, ঠিক আছে। এনায়েতুল্লাহ ভাই, সালাম আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, গত ক্লাসে আমরা দেখছিলাম যে ইউটিউবের ফ্রি অডিও লাইব্রেরি সম্পর্কে, আর হলো যে কাস্টমাইজেশন, তার উপরে ওইগুলা তো বোঝানো হয় নাই। কেন ওগুলো আমরা, কেন ওগুলো আমরা দেখিনি কি বলেন? উপরের গুলা আমরা কাস্টমাইজেশন পর্যন্ত গেছিলাম সেটিং থেকে আমাদের ক্লাস কটা হলো? একটা ক্লাস কি আমাদের একটা হয়েছে? একটু একটা দুটো স্যার বসে দুইটা লিখেছে? হয়েছে, একটা হয়েছে স্যার আমাদের পরিচিতি ক্লাস। না না, দাঁড়ান, আমি আমি আমরা থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো নিয়ে কথা হবে আমাদের। আচ্ছা, আমরা কি এই বিষয় নিয়ে কথা বলছিলাম? আমি তো, আপনারা যদি এই বিষয়টা না জানালে আমি তো কনফিউজ হয়ে গেলাম।
আমরা একটু আপনারা একটু বলেন যে আমরা এই যে সাবটাইটেল, কপিরাইট, আর্ন, এই কমেন্টস, অ্যানালিটিক্স, ড্যাশবোর্ড এগুলো নিয়ে কথা বলছি না? না স্যার, দাঁড়ান আমি অন্যজন কথা বলি, দেখি আমরা কি করি। আমি তো শুরুতে কোশ্চেন করছিলাম যে চ্যানেল কেটেন সেটা সম্পূর্ণ শেষ হয়েছে গত ক্লাসে, আমরা এখন এটা শুরু করবো। কেউ একটু বলেন কি ব্যাপার, কেউ কিছু বলতেছেন না, তার মানে কি? আচ্ছা আমি এটা দেখে নেবো এখন, আমি এটা দেবো, আমি এটা দেখে নেবো এখন। আর যদি না হয়ে থাকে, সাপোজ ধরেন না বলা তা হয়নি, তাহলে আপনারা বলবেন না শুরুতে যে ভাইয়া আপনারা তো, আপনি তো এই কাস্টমাইজেশন পর্যন্ত এই অপশনটা তো এখনো দেখাননি, তাহলে আপনি আমি শুরুতে স্যার হ্যান্ড রাইজ করছিলাম, বাট আপনি হ্যান্ড কেমন রাইজ কথা হলো। আচ্ছা বলেন ঠিক নাই আছে, সেদিন। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমরা তাহলে এই বিষয়টা আগামী ক্লাসে এই বিষয় দেখবো, এবং সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে আর্নিং কিভাবে করা হয় এবং ওই আর্নিংটা কিভাবে আমরা হাত পর্যন্ত নিয়ে আসবো সেই নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা। তারপরে তো আসি আমরা টিউবিডি সেট আপ দেবো এবং এসি করতে যাবো। আমি তো ভাবছি আরেকটা শেষ বিষয় হয়ে গেছে। আরেকটা বিষয় জানা ছিল ভাইয়া, হুম ওইটা হলো আমরা কিভাবে বুঝবো যে ক্লায়েন্টের ভিডিওটা কিংবা চ্যানেলটা এসইও করা আছে কিনা? ওটা নিয়ে কথা হবে, ওটা নিয়ে কথা হবে, আমি এসইও জানি এখন সেভাবে, কেউ কথা হবে। জি বুঝতে পারছি। ইমরান সারি ভাই বলেন। বলেন ইমরান সাথী ভাই। সমস্যা, হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আমি হচ্ছে স্যার আপনার কিছু ভিডিও দেখছি, দেখার পর একটা ভিডিও এসইও করছি, পর কিন্তু স্কোরটা 50-এর উপর তুলতে এ নিয়ে পারতেছি। কথা হবে, এ নিয়ে কথা হবে। আমাদের আজকের টপিক নিয়ে কোন কোশ্চেন ফেল করেন আর ওগুলো অ্যাডভান্স ভিডিও কথাবার্তা, ওগুলো আমার ভিডিও এসইউর ক্লাসে নিয়ে ওই বিষয়ে ডিটেলস এ কথা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওই বিষয়গুলো যদি আমরা এখন বলি, ওই বিষয় নিয়ে কথা হবে ক্লাসের মধ্যে, তাহলে এখন বলার দরকার কি? এই হলো বিষয়। পবিত্র রায়, ভাই ওই যে আপনি যে শিডিউল পোস্টের কথা বললেন না, কোনটা? সেখানে তো ওই যে শিডিউল পোস্টের যে বিষয়টা দেখালেন যে হ্যাঁ হ্যাঁ শিডিউল হ্যাঁ পোস্ট করে রাখতে, হ্যাঁ 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 তো সেখানে তো মনে করেন যে ক্লায়েন্টের এখন তো দেখা যাচ্ছে যে যেমন আমাদের এদিক যদি 5 তারিখ হয় ওদের তো ওখানে 4 তারিখ, টাইমের যে একটা চান্সের একটা বিষয় আছে, তো সেটা আমরা কিভাবে বুঝবো? টাইম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট আপনাকে, আপনি যেমন ধরেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার, আপনি ক্লায়েন্ট আপনাকে বললো যে 5 তারিখ, ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে জুনের 5 তারিখে ভিডিও পাবলিশ হবে। আচ্ছা জি আপনি একটু গুগলে একটু সার্চ করেন, জুন সার্চ দিলে আপনি তখন পেয়ে যাবেন। আচ্ছা এখন এটা এটা আপনাকে এই নির্ভর করবে, আচ্ছা আজকে কত তারিখ হচ্ছে বাংলাদেশে, সেটার উপর ডিপেন্ড করে এই আপনাকে এটা ইয়ে করতে হবে আর কি, সিলেক্ট করতে হবে। আর বিষয়টা হচ্ছে এই যে আপনার ক্লায়েন্টরা এই যে এই যে এই বিষয়টা যেটা আপনি বললেন, ভিডিও ভিডিও আপলোড করার কাজ আমাদের ক্লায়েন্টরা কখনো বলে না বা আপনাকে দিবে না, বুঝতে পারছেন? এ নিয়ে আপনি কোন প্রকার টেনশনের কিছু নাই, চ্যানেলের মধ্যে ভিডিও আপলোডই থাকে, যা শুধু আপনাকে এসইও করতে হবে, এই কাজটাই আপনি মূলত পাবেন। আর যদি এরকম হয় যে চ্যানেলে ওই বায়ার এখনো চ্যানেলের মধ্যে ভিডিও আপলোডই করেনি, তাহলে বায়ারই আপনাকে আপলোড করে, বুঝতে পারছেন? যদি এরকম কখনো করেন আর কি, যে ভিডিওটা এখন আপলোড নাই, দেখুন যে ক্লায়েন্টে বলবে যে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তুমি এসইও করে নাও, কারণ ভিডিওটা আপনাকে দিতে গেলে আপনাকে আপনাকে একটা একটা ড্রাইভে দিতে হবে বা আপনাকে কোথাও দিতে হবে, তো এই বিষয়টাই ক্লায়েন্টরা ইয়ে করে।
যে বুঝতে পারছেন হ্যাঁ শিয়াব, শিয়াব ভাই, শিয়াব আল নোমান, সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দা, আপনি বলছিলেন ডিসক্রিপশন হচ্ছে 8 জিবি দিয়ে লিখতে যাবে, ওটা কি পরে দেখাবেন? বুঝলি না চ্যাট? হ্যাঁ 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 ভিডিও ডিসক্রিপশন, এটা আমরা দেখবো, এটা আমরা দেখবো, হ্যাঁ কিভাবে লিখতে ওটা পরে দেখাবেন? হ্যাঁ এটা আমরা পরে দেখবো। হ্যাঁ এটা জানার বিষয় ছিল, ধন্যবাদ আপনাকে। মাজিদ ভাই জি আসসালামু আলাইকুম। ফরাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফরাদ ভাই, এই ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিজেকে টাস্ক করানো সম্ভব? বুঝি না ক্লায়েন্টের কাছ, বুঝি নাই। মানে একটা নতুন ক্লায়েন্টের সাথে আমি ধরেন কমিউনিকেশন করছি, তো এখন আমি কিভাবে তাকে বোঝাইতে পারবো যে আমি হচ্ছে টাস্টেড, মানে কোনো ফেক না বা ই না? এগুলো তো আপনাকে, আপনি যখন ক্লায়েন্টকে পোর্টফোলিও সেন্ড করবেন, পোর্টফোলিও সেন্ড করবেন, পোর্টফোলিও দেখে ক্লায়েন্ট বুঝবে যে আপনি কাজ করছেন কিনা, বা আপনি ফ্রিল্যান্সার কিনা, আপনি এই কাজ করেন কিনা, এটা বুঝতে পারবে। যদি আপনি পোর্টফোলিও না দেন, ক্লায়েন্ট পোর্টফোলিও চাইবেন, যদি পোর্টফোলিও না দেন, দিয়ে যদি একটু পোর্টফোলিও না দিয়ে যদি বলতেছেন আপনি কাজ বা পারবেন, আপনি ভালো করতে পারবেন, গ্রো করতে পারবেন, ক্লায়েন্ট বিলিভ করবে না। পোর্টফোলিওটাই হচ্ছে মৌলিক ট্রাস্টের একটা বিষয়। আর সেই সাথে যদি ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইট দিলেন, তখন ক্লায়েন্ট আরো ট্রাস্ট করবে। এই নিয়ে আমাদের ক্লায়েন্ট হান্টিং গুলোতে কথা হবে। আচ্ছা, ওই পোর্টফোলিও যদি একটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে খুবই বেটার হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেটার, আর যদি সাথে ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলো আরো বা ভালো। একটা লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ একটা থাকলো, ওই রিলিভেন্ট আর কি, যেটা আরো ইনফরমেশন ভালো। আমরা হ্যাঁ সাধারণত বাংলাদেশে এটা আমরা করে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ যেমন আমরা ফাইবারের মধ্যে মোটামুটি 8-10টা রিভিউ আছে, বা লেভেল ওয়ান অ্যাকাউন্ট বা চার আচ্ছা পাঁচটা আচ্ছা অন্তত রিভিউ আছে ফাইবারে, তো আপনি ফাইবারের লিঙ্ক দিলেই ক্লায়েন্ট বিলিভ করবে। হ্যাঁ আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার, তারপর আপনি এই আচ্ছা কাজ আচ্ছা করেন। তার মানে এই কয়টা যদি আমি বলি, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন, ইউটিউব, তারপর পোর্টফোলিও ওয়েবসাইট, এই কয়টার ভিতরে বেস্ট কোনটা হবে, যে যেটা আসলে মানে মানে পোর্টফোলিও তারা ওয়েবসাইট, বেশি? পোর্টফোলিও ওয়েবসাইট অথবা ফাইবার, আচ্ছা, তাহলে আমি এটা একটু নোট করে রাখতেছি, পোর্টফোলিও অর ফাইবার। আর পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটই বুঝতে পারছি, ওটা ওয়েবসাইট আর ল্যান্ডিং। এবং ফাইবার, অথবা ওয়েবসাইট হ্যাঁ ফাইবার, যে কোনো একটা থাকতে হবে, দুইটা আচ্ছা, থাকলে হবে। আরেকটা বিষয় ভাই, আপনার কোন কোন কান্ট্রি থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? মাজিদ ভাই এই বিষয়গুলো আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং এ কথাবার্তা হবে, ডিটেলস এখন এগুলো না, কারণ এখন এই বিষয়গুলো বললে অডিয়েন্সের মধ্যে এই ধরনের ইয়া শুরু হয়ে যাবে আর কি, ক্লায়েন্ট আউটরিচ এর বিষয়বস্তু গুলো চলে আসবে, তখন আর কাজ শেখা হবে না। আমার মনে হচ্ছে আপনি একটু অ্যাডভান্স আছেন, কারণ হয়তো বা দুই জায়গায় কোর্স করছেন হতে পারে, তো এই বিষয়গুলো আমাদের ক্লায়েন্ট হান্টিং কথা হবে এ টু জেড। আপনি যদি শুধু কাজ বিষয়ে যদি কথা থাকে সেটা বলতে পারবেন, কারণ আমাদের এখানে কি মানে দুই এক জায়গায় কোর্স করা স্টুডেন্টও আছে, আবার নতুন স্টুডেন্টও আছে, তখন ওদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। কথা ভাই, আজিত ভাই উন্নতি কথা হচ্ছে, প্রশ্নগুলো শেষ করিনি একটু, আজিত ভাই কথা বলেন। না ভাইয়া, আমি অসুবিধা নাই, আমি ভিডিও গুলা দেখি আচ্ছা আপনি যেগুলা দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের কোর্সের ডিউরেশন খুব বেশি না, মাত্র 2.5 মাস, তো এটা খুব বেশি না, মানে দেখতে দেখতে চলে যাবে। সাথী বলেন, SATX, সাথী আপু বললেন, সাথী আপু, জাভেদ বিশ্বাস ভাই, জিহাদ বিশ্বাস, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি হচ্ছে বায়ারের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যে পারমিশনটা, এটা তো মানে আজকে দেখানোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আগামী ক্লাসেই আমরা পারমিশন, আমি চ্যানেলটা পরিপূর্ণ সেট আপ করে, জি পরিপূর্ণ সেট আপ হয়নি, যার কারণে পারমিশনটা মিসিং হয়ে গেছে আর কি, জি ভাইয়া, ওই পরিপূর্ণ সেট আপ করে পারমিশন দেওয়া দেখাবো, যে ক্লায়েন্ট কিভাবে পারমিশন দেবে। জি থ্যাংক ইউ ভাইয়া। জিহাদ বিশ্বাস।
ভাইয়া থাম্বনেল মেকের বিষয়টা এটা কি ই করবেন মানে? হ্যাঁ হ্যাঁ, থাম্বনেল নিয়ে তো আমরা কথা বলবো। থাম্বনেল আমাদের ক্লায়েন্ট যদি না, থাম্বনেল হ্যাঁ ভালো না থাকে আমাদের, সেটা ভালোভাবে তো মেক করতে হবে। ফ্রেন্ডলি কথা, ও আচ্ছা ঠিক আছে ভাই। বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ রায় বলেন ভাই। খন্দকার ইসলাম। হ্যালো স্যার, হ্যাঁ বলেন ভাই, বিশ্বজিৎ। স্যার ওই গত ক্লাসে যে ওই আপনার জিমেল দিয়ে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে দুটা মানে ভেরিফিকেশন দেখাচ্ছিল না, তো আমি নতুন অ্যাকাউন্ট করেছিলাম, তো আমার এখানে একটাই মোবাইল নাম্বার একটাই ভেরিফিকেশন দেখাচ্ছে কেন? আমি যে বলেছিলাম যে প্রথমবার অনেক চ্যানেলে দুইবার 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 ভেরিফিকেশন চাইতে পারে ইউটিউব, আর অনেক সময় একটা একবারই চায়, ওই যেটা ভিতরে করতে হয়। তো একবার আচ্ছা চাইলে দুইবার চাই সমস্যা নেই, দুইবার চাইলেও করবেন একবার চাইলেও করবেন। এই ঠিক আছে, এটা জানা আছে। জি খন্দকার ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। জিমেল অ্যাকাউন্ট থেকে একাধিক আপনার চ্যানেল ক্রিয়েট করা যায়, হোয়াট ইজ দ্য লিমিট অ্যাকচুয়ালি? হ্যাঁ মানে আমি আপনার কথা বুঝি নাই, একটা জিমেল থেকে একাধিক ইউটিউব চ্যানেল? আপনার তৈরি করা যায় তো জি 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 হোয়াট ইজ দ্য লিমিট? এটা 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 হচ্ছে 20টার মতো। 20টা? জি আচ্ছা, তো আপনার আপনার কেউ যদি 20টা করে ফেলে তাহলে কি তাকে আরেকটা আপনার জিমেইল হ্যাঁ অ্যাকাউন্ট ওপেন করতে হবে? হ্যাঁ আরেকটা জিমেল ক্রিয়েট করে ওই জিমেলে করতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার তো তাহলে তো আমরা যারা এই কাজ করবো তাহলে তো আমাদেরকে আপনার অনেক অনেক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি ইফ উই কন্টিনিউ, রাইট? হ্যাঁ যখন লাগবে, যখন লাগবে তখন করতে, আমাদের তো যখন লাগবে তখন করবো আর কি। জিমেল ক্রিয়েট করা তো খুব বেশি সময় ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তো এতে আপনার গুগল আপনার পরে প্রবলেম করতে পারে না তো? না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। পারছেন আপু বলে। ফারজানা খানম বলেন, ওয়াসিম আকরাম ভাই। ফরহাদ ভাই, আমাদের আমাদের এখানে কোন দিন কোন ক্লাস গুলো হবে, সে সে ক্লাস গুলো একটু রুটিন কি দেওয়া যাবে কিনা? তাহলে অনেকগুলো টেলিগ্রামে দেওয়া আছে দেখেন, কোথায়? টেলিগ্রামে টেলিগ্রামে ও আচ্ছা আচ্ছা, না আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নেব। হারিতির। জি বলেন আপনার বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমাদের হোমওয়ার্ক কবে থেকে হবে? হোমওয়ার্ক তো আমাদের, আমি হোমওয়ার্কের কথা বলতেছি। আচ্ছা আগামী ক্লাসে আমার হওয়ার আগে আপনারা যেটা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক আজকে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের সকলের তো ইউটিউব চ্যানেল আছে, যেহেতু আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে আমাদের কথাবার্তা হয়ে গেছে, তার মানে আপনাদের ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা পরিপূর্ণ সেটা আমরা দেখি নাই, দেখবো। আপনারা হোমওয়ার্ক যেটা করবেন, আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, যতটুকু সেট আপ আমরা দেখছি সে ততটুকু সেট আপ অবশ্যই করবেন। করে আপনারা ইউটিউব থেকে, ইউটিউব থেকে যে কোনো একটা শর্ট ভিডিও ডাউনলোড করবেন। কিভাবে করবেন দেখাই, ইউটিউবের মধ্যে আসবেন, শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও ধরেন একটা ভিডিও, এখানে শর্ট ভিডিও উপরে চলে গেল আমরা, ধরেন 1 মিনিট 2 মিনিট একটা ভিডিও, 2 মিনিট যদি ভিডিও, ধরেন যে ভিডিও গুলো আসছে এখান থেকে একটা ভিডিও, ধরেন এটা এটাই, এই ভিডিওটা আপনি কি করবেন ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, যেভাবে আপলোড করা দেখালাম সেম ভাবে আপলোড করবেন। এবং আপলোড করার, আপলোড করবেন এখানে ডাউনলোড করবেন কিভাবে, এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে উপরের দিকে দেখেন ভিডিওটা যে প্লে হলো, এবং ভিডিওটার মধ্যে একটা ইউআরএল দেখতে পাচ্ছ উপরে, এই যে www.www. এরপর দুটো এস দিবেন, একদম ক্যাপিটাল লেটার, স্মল মানে সরি
স্মল লেটারকে ভুলেও মানে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, ডাবল ডবল ডট, ডাবল ডবল ডটের পর দুটো স্মল লেটার এস, এই দুটো এস দিলাম, দিয়ে ইন্টার বাটনে ক্লিক করবেন, কিবোর্ডের ইন্টার ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের চলে আসবে সেভ ফ্রম ডট নেট, এই ওয়েবসাইটে নিয়ে আসবে আমাদের এখানে এসে জাস্ট এই যে ভিডিওর লিঙ্কটা যেটা আমরা নিলাম আর কি ইউটিউব থেকে, এই যে ভিডিওটা চলে আসছে, এই যে শুধু ডাউনলোডে ক্লিক করবেন, ভিডিওটা তো আপনার ডাউনলোড শুরু হয়ে গেল, ডাউনলোড হচ্ছে ভিডিওটা, আপনি যেভাবে ডাউনলোড করে দেখলেন এভাবে আপনারা ইউটিউব থেকে শর্ট ভিডিও 2 থেকে 3 মিনিটের 5 মিনিটের ভিডিও নেবেন, কারণ লং ভিডিও নিলে কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড হবে না। নেওয়ার পর যেটা করবেন সেটা হলো আপনার চ্যানেলে, আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করলেন ওই চ্যানেলে আপলোড করবেন, আপলোড করার সময় টাইটেল লিখবেন, ডেসক্রিপশন যা পারেন লিখবেন, একটা থাম্বনেল মানে একটা দিবেন আর কি, এই বিষয়গুলো দিয়ে চ্যানেল ভিডিওটা আপলোড করলেন। এবং এসইও অপটিমাইজেশন, যেহেতু আমরা এসইও নিয়ে কথা বলি নাই, তো যার কারণে আপনার ওইভাবে এসইও ট্যাগ দিতে হবে, কোথা থেকে রিসার্চ করবো এই বিষয়গুলো অত কিছু করার দরকার নেই, তাই ভিডিওটা আপলোড করলেন চ্যানেলে, আপলোড করা শেষে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিলেন যে ভিডিওটা যে চ্যানেলের মধ্যে আপলোড হয়ে গেছে, এখান থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনি এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি এখানকে একটা স্ক্রিনশট নিলেন। আচ্ছা নিলেন, নেয়ার পর এই স্ক্রিনশট এবং চ্যানেল যে আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার সময় আপনি সেটিং এ এসে যা যা করছেন আর কি, এখানে আপনার চ্যানেল রিলেটেড আপনি যে চ্যানেলের উপর যে চ্যানেলটা করলেন, যে টপিকের উপর করলেন ওই টপিকের উপর এখানে কয়েকটা কিওয়ার্ড দেন, অ্যাডভান্স সেটিং এর এই কাজগুলো করেন, ফিচার এলিজিবিলিটি যে কাজটুকু আছে এইটা বাদে, এখানে এটা অলরেডি অ্যানাবল হয়ে গেছে, এই দুটো করবেন, এটা একটা স্ক্রিনশট, অ্যাডভান্স সেটিং এর এই এই জায়গার যে অংশটুকু আছে এখানকার একটা স্ক্রিনশট, বেসিক করে এই জায়গায় একটা স্ক্রিনশট, আপলোড ডিফল্ট এখানকার একটা স্ক্রিনশট, এই 3 থেকে 4টা স্ক্রিনশট নিয়ে দেন আমরা কাস্টমাইজেশনের মনে হয় পর্যন্ত যাইনি, হ্যাঁ কাস্টমাইজেশন পর্যন্ত আমরা এই বিষয়গুলো দেখছি, তাই না, এখানকার একটা স্ক্রিনশট, এই 4 থেকে 5টা স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন আমাদের গ্রুপে, গ্রুপে পাবেন কিভাবে, আমি আপনাদের আমাদের অলরেডি একটা গ্রুপ আছে ফেসবুকে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই গ্রুপটার লিঙ্ক আপনাদের আমি গ্রুপে পাঠাচ্ছি, এই গ্রুপে আপনারা প্রথমত ক্লিক করে লিঙ্কটাতে ক্লিক করে আগে জয়েন হবেন, আমি লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিলাম, আপনাদের লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন্ট গ্রুপে ক্লিক করবেন, ডান দিকে কিন্তু জয়েন্ট গ্রুপ থাকবে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমার কাছে রিকোয়েস্ট আসবে আমি সেটা অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ করে দিলেই আপনি এখানে পোস্ট করতে পারবেন, কিভাবে করবেন, এই যেমন ধরেন যে এই যে রাব্বি আলম ভাই, রাব্বি আলম ভাই ব্যাচ নাম্বার 9 স্টুডেন্ট, উনি এই যে সেলস ক্যাম্পেইনের এই যে হোমওয়ার্ক দিচ্ছে দেখেন, এই যে স্ক্রিনশট এই এখানকার স্ক্রিনশট, এই অনেকবার স্ক্রিনশট দেখেন নিচে, নিচের দিকে তোমার হচ্ছে রজত রায় ইনি হোমওয়ার্ক জমা দিল, তারপর এভাবে সবাই দেয় আর কি, রাব্বি আলম ভাই দিছে আবার উনি অনেকগুলো দিছে, এই তারপর হচ্ছে মল্লিকে বিশ্বাস উনি দিছে, তাহলে আপনারা কিভাবে দিবেন সেটা একটু দেখে দিই, প্রথমত হচ্ছে রাইট সামথিং এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে আপনারা এই যে রাইট সামথিং এখানে প্রথমত আপনার নাম লিখবে, আমি আমার নাম লিখে দিলাম, ব্যাস দিলেন, টপিক এটা কোন টপিক এর উপর দিলেন আপনি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এক্সেট্রা, দিলেন দেওয়ার পর এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করলে আপনি আপনার যে স্ক্রিনশট গুলো নিয়ে নিছেন, যেগুলো আপনারা স্ক্রিনশট দিলেন হোমওয়ার্কে যে স্ক্রিনশট গুলো নিলেন সেভ করে দিলেন, বসে গেল, এখন আপনি এই পোস্টে ক্লিক করে দেন, পোস্টে ক্লিক করে দিলেই আমি দেখতে পারবো আপনার পোস্ট, তখন আমি অ্যাপ্রুভ করে দিলেই সকলে দেখতে পারবে, এইভাবে আপনার প্রতিনিয়ত প্রতি ক্লাসে যে আমাদের যে যে প্রতি ক্লাসে যেভাবে প্রতি ক্লাসে আমরা যা শিখবো সেগুলো আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে সাবমিট করবেন, এই হলো আমাদের নিয়ম, এটা করতে হবে, এটা যদি রেগুলার করেন এবং আগামী যে আমাদের 2.5 মাস 3 মাসের মধ্যে যে ক্লাস হবে এটা যদি কন্টিনিউয়াসলি করেন একটা বেটার পজিশনে যেতে খুব বেশি সময় লাগবে না, আর যদি মনে করেন যে আজকে করলেন 2 দিন নেই 3 দিন নেই, এভাবে আসলে অনিয়মিত হলে
কাজও শেখা হবে না আর আগ্রহটা ভাবে থাকবে, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। আব্দুর রব ভাই, ভাইজান আমার কথা হচ্ছে যে আমার টেলিগ্রামে যে আমরা ভিডিও গুলা পাই, সেই ভিডিও গুলা কিন্তু আমরা ডাউনলোড করে রেখে দিই, মানে সেই ভিডিও গুলা কিন্তু আমাদের রিনাম কিছু থাকে না। যে আজকে ভিডিওটা, আজকে যে ক্লাসটা হইলো, সেই ক্লাসে যে রিনামটা থাকে বা নামটা যে থাকে, আজকে ইউটিউব চ্যানেল বা সেট আপ এরকম যে থাকে, সেটা কিন্তু ওই টেলিগ্রামে আমরা দেখি না। শুধু ভিডিওটা পাই, ভিডিওটা আমরা ওখান থেকে দেখি বা ডাউনলোড করে রেখে দেখি। এটা কি এভাবে থাকবে না ওটাকে নতুন করে ওটাকে আবার দেওয়ার লাগবে আমাদের? আমরা বলছি যে দেওয়া থাকলে আমাদের জানা থাকবে যে এই আমরা এই ক্লাসটা আজকে করছি। না, এটা 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 আমাদের কোনো গ্রুপে লেখা হয় না। কেন লেখা হয় না জানেন? আপনারা টপিক দেখে যদি লেখা, এই টপিকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এর ভিডিও ক্লাস, হ্যাঁ এটা তো আমি পারি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ কোনো ব্যাপার হলো আপনি সহজ, মানে মানে আপনি না পারলেও মানে অনেক বিষয় মিসিং আছে আপনার মনের মধ্যে, আপনি জানেন একটা চ্যানেল ক্রিয়েট করা খুব ইজি, আপনি আর ওই ক্লাস ভিডিও দেখেন না। এই জন্য আমাদের ক্লাস ভিডিওর এখানে কোনো নাম লিখে দেওয়া হয় না, ঠিক আছে? আপনি নাম না লিখে দেওয়ার প্রেক্ষিতে আপনার যেটা হবে, আপনি ভুল করে হলেও এবং জানতে জানার হলেও আপনি ভিডিওটা একটু ক্লিক করে দেখবেন যে আসলে এই ভিডিওটা কোন টপিক নিয়ে আলোচনা হলো। হ্যাঁ জি 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 তখন দেখবেন কি এই বিষয়টা মনে নাই, তখন একটু দেখলেন এই উপকার সাধ্য হলো আমাদের এই চ্যানেলগুলো ভিডিওগুলো এভাবে দেওয়া। আচ্ছা ভাইজান, আচ্ছা আমরা এটা না ঠিক আছে, এভাবে আমাদের সমস্যা হবে না, দেখলে তো ওটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক বন্ধ করেছিলাম ভাই বলে। এগেইন আপনার আর্লিয়ার যে ভাই আপনার যে কনসার্ন নিয়ে বললো, আমার মনে হয় যদি ক্যাপশন থাকে তাহলে আমাদের অনেকে হয়তো মানে খুঁজতেছে, এটা টাইমটা নষ্ট হলো না, স্পেসিফিকলি দেখলাম ক্যাপশনটা দেখে। এটার এটার উপকারের আপনারা যেটা বলেন সেটা ঠিক আছে, বাট উপকারের থেকে অপকারটাই বেশি হয় আর কি। আমাদের অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস সকল ক্লাসে আমাদের এভাবে দেওয়া হয়, এটাই এটা আপনাদের জন্যই ভালো হবে। যদিও বলতেছেন যে টাইম সংকট, ভিডিওটা কোন টপিকের উপর সেটা একটু জানলে সুবিধা হয়, এটা আপনারা যেটা করতে পারেন আপনারা নিজেরাই পরে লিখে নিতে পারেন। যেমন ধরেন যে ক্লাস ফেসবুকার্স 5, ফেসবুকার্স 4, এটা আমাদের 9 ব্যাচে, 3, 2 এভাবেই সব ব্যাচেরই দেওয়া হয়। এটার উপকারে আপনারা জাস্ট ভিডিওটা আপনি টেলিগ্রামে দিলাম, আপনি ডাউনলোড করে আপনি আপনার নাম চেঞ্জ করে নেন আপনার মনের মতো করে। থ্যাংকস। রূপাইয়া কো বলে ভাইয়া, ওই আমি টেলিগ্রাম গ্রুপে আমি অ্যাড নাই, তো কিভাবে মেসেজ দেন আমাকে ফেসবুকে মেসেজ? ওকে, আমি আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন, আমাদের নেক্সট ক্লাস শনিবার রাত 10টা। আগামীকাল আমাদের সাপোর্ট টাইম শিডিউল দেওয়া আছে আপনাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, আমি আবারও দিচ্ছি সেটা, আমি টাইম শিডিউলটা আবারও দিচ্ছি, আপনারা ওই টাইমে আগামীকাল সাপোর্ট পাবেন, সাপোর্ট এসে যুক্ত হয়ে যদি কোনো কোশ্চেন থাকে জানার অবশ্যই জেনে নেবেন, আর অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট দিবেন যেভাবে আমি দেখালাম। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।